নমস্কার বন্ধুরা, চলে এসেছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো প্রথমেই শুধু তোমরা দেখতে পাচ্ছো আমি বাসে বসে আছি। হ্যাঁ, কোথাও যাচ্ছি। হ্যাঁ, সেটা হচ্ছে আমরা কলকাতায় যাচ্ছি। তো বাড়ি থেকে বেরোতে এত লেট হয়ে গেছিলাম, প্রায় 9:30 9:30 হয়ে গিয়েছিল দুপুর। তো যার জন্য বাড়ি থেকে আর ভিডিওটা শুট করতে পারিনি, রাস্তা থেকেই শুরু করে দিয়েছি, একেবারে বাসে উঠেই শুরু করে দিয়েছি ভিডিওটা আর কি। তো এখন আমরা দুজনে পাশাপাশি বসেছি, বসে যাচ্ছে, মেয়েকে নিয়ে যায়নি, আমি আর আমার বর দুজনে মিলে চলেছি এখন কলকাতার উদ্দেশ্যে। তো আগে থেকে বলারও তোমাদের সময় পাইনি, বা আগে থেকে ভিডিওটা করারও সময় পাইনি, যে বললাম যেহেতু বাড়িতে সমস্ত কাজকর্ম সেরে রেখে দিয়ে বেরোতে বেরোতে মেয়েকে খাইয়ে রেডি করে বেরোতে বেরোতে অনেকটাই টাইম লেগে গেছিলো। তো সেই জন্য আর তোমাদেরকে তখন আমি কিছু বলতে পারিনি, তো ওই জন্য বাসে উঠেই ভিডিওটা স্টার্ট করেছি। তো চলো দেখতে থাকো। আর হ্যাঁ, সবার আগে তোমাদেরকে তো বলাই হয়, এ দেখো আমি একবার হাই বলে দিলাম, দেখো যাতে তোমরা বুঝতে পারো যে আমি আছি। তো যাই হোক, তোমাদেরকে যেটা বলছিলাম যে ভিডিওটা শুরু হবে তোমাদেরকে তো বলাই হয়নি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো, আর আমিও ভালো আছি। এখন তো ওয়েদার চেঞ্জ হচ্ছে, একটু শীতের আগমন হচ্ছে, তো কম বেশি সবারই একটু সর্দি শরীর খারাপ হচ্ছে। তো যাই হোক, তো আমরা এখন চলে এসেছি একটা খাবার দোকানে। তো আমরা বাস থেকে অনেকক্ষণ নেমে পড়েছিলাম, নেমে পড়ে ওইদিকে চাঁদনি মার্কেটে গিয়েছিলাম। একটু চাঁদনি মার্কেটে অল্প টুকটাক কাজ ছিল, সেটা সেরে এখন আমাদের ভীষণ খিদে পেয়ে গেছে। তো আমরা এখন খেতে চলে এসেছি। তো এখন আমরা কিন্তু বর্তমানে চাঁদনিতেই রয়েছি, ওই দেখো দেখিয়েও দিলাম যে আমরা খেতে এসেছি। তো কি খাবো সেটা আর তোমাদেরকে দেখাতে পারিনি, এই কারণেই পারিনি, দোকানে খাবারের এত অর্ডার পড়েছে, এত ভিড়, আর মানে বসারও জায়গা নেই। তোমরা দেখতেই পাচ্ছ খুব শর্ট জায়গা, তো কোনো রকমে হাতে ধরেই খেতে হয়েছে। তো সেই জন্য ভিডিওটা করতে পারিনি, আর তাছাড়া খাবারটা আমরা যেটা অর্ডার দিয়েছি সেটা দিতেও একটু লেট হয়েছে, আর তোমরা তো দেখতেই পাচ্ছ যে কী অবস্থা, কিন্তু প্রচণ্ড খিদেও পেয়েছিল। তো আমরা যতবারই কলকাতায় গেছি এই দোকানটাতে দেখি প্রচুর লোকজন খাওয়া দাওয়া করে। তো আমরা একবার ভেবেছিলাম যে এখানে খেয়ে দেখবো এখানের খাবারটা কেমন, তো সেই জন্য টেস্ট করার জন্যই আমরা গিয়েছিলাম। তো আমরা নিয়েছিলাম হচ্ছে ফ্রাইড রাইস নিয়েছিলাম, আর চিলি চিকেন নিয়েছিলাম। তো আমি আরও দুজনেই নিয়েছিলাম একই সেম খাবার, পরিমাণটা অনেকটাই ছিল, আমরা হয়তো খেতে পারিনি, কিন্তু সেই পরিমাণ টেস্ট আমি পাইনি। তো তোমরা যদি কেউ এখানের মার্কেটে এসে এই মার্কেটে বা এনার দোকানে খেয়ে থাকো, তোমাদের কেমন লেগেছে আমি জানি না। তো দেখো আমরা এখনও অধীর আগ্রহে বসে আছি কখন খাবো। তো যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমাদের আবার হাঁটা শুরু হয়ে গেছে, এবার আমরা চলে যাচ্ছি এখন নিউ মার্কেটের দিকে। তো আমরা এখন হাঁটতে হাঁটতে চলেছি নিউ মার্কেট, আর বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাবো কী কী শপিং করলাম। আর এখন একটু প্রবলেম আছে, করতে পারছি না, আমরা এখন নিতে চলেছি নিউ মার্কেটে। এই যে হাতে একটা ব্যাগ, এটা আমি এর জন্য নিয়েছি, বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাবো। চলো আমরা এখন যেতে থাকি। তো আস্তে আস্তে একটা জুতোর দোকান দেখতে পেলাম, তাই জুতোটা ট্রাই করা শুরু করে দিলাম। জুতোটা আমার পায়ে ভীষণ টাইট হয়েছিল, এক সাইজ বড় ছিল না, তো সেই জন্য জুতোটা আর নেওয়া হলো না। আর মেয়েরা তো জানোই যে শপিং করতে বেরিয়েছে মানে যা দেখবো তাতেই দাঁড়িয়ে পড়া আর কি। এই দেখো আবার চলে এসেছে একটা কানের দোকানে, জুতোটা কিন্তু নেওয়া হলো না, কারণ আমার মাপে ছিল না, আমার যে সাইজ সাইজটা ছিল না তাই নেওয়া হয়নি। আবার এখানে এসে কানের দেখছি, দেখো শেষ পর্যন্ত কিন্তু নিলামই না, মুখ টুক বাঁকিয়ে চলে এলাম। দেখো আসলে অনেক জিনিস দেখে ফেলেছি, তো ঠিক চয়েস করতেই পারছিলাম যে কোনটা নেব আর কোনটা নেব না। তো হয়ে গেছে, দেখো কিছুই নিলাম না, চলে এলাম, এবার বেরিয়ে যাচ্ছি, এবারে যাবো একটু কুর্তির কালেকশান দেখতে। তো আর তোমাকে তো আমি আগেই বললাম যে আমি কিন্তু শপিং যা যা করেছি সব বাড়িতে গিয়েই দেখাবো, কারণ এখানে পসিবল নয়। হ্যাঁ সবাই হয়তো করে দেখায়, কিন্তু আমি ঠিক ঠিক যেন করতে পারছিলাম না, সে একটু লজ্জাই বলো আর যাই বলো, তো আমি পারছিলাম না, সেই জন্য আমি সমস্তটা তুলে নিয়েছি। তো তোমাদেরকে আমি বাড়িতে গিয়েই দেখাবো, ঠিক আছে।
তো এই যে দেখো আমি এখন নিয়ে এসেছি গ্র্যান্ড হোটেলের নিচে, এখান থেকে আমি হেঁটে যাচ্ছি বরাবর। এইখানে যে কুর্তিগুলো মানে বিক্রি করে আমি ম্যাক্সিমাম এদের কাছ থেকেই নিই, আমার কুর্তির কালেকশান এদের কাছ থেকেই নেওয়া। তো ঠিক ঠিক পছন্দও হচ্ছিলো না, আসলে সবে পুজো গেল তো পর মানে দেওয়ালি গেল, তো এখন ওদের কালেকশান নেই, স্টকের স্টক তেমন একটা নেই, আমার খুব একটা পছন্দও হয়নি। তো তার মধ্যে থেকেও আমি মানে যেটুকু পেরেছি নিয়েছি, নিইনি তা বলবো না, কারণ এত দূর থেকে এত কষ্ট করে গেলাম, অনেকটা জার্নি করে ধরো 2 ঘন্টা প্রায় 2.5 ঘন্টা আমার বাড়ি থেকে, তো এতটা জার্নি করে গেলাম, কিছু নেবো না এটা তো হয় না, তো নিয়েছি ঠিক মনের মতনও হয়নি। তো যাই হোক, তোমাদেরকে দেখাবো পরে বাড়িতে গিয়ে ভিডিওতে, তো তোমরা দেখে বলো কোনটা ভালো হয়েছে। চলে এসেছি আমি এখন বাড়িতে, বাসে আসাটা তোমাদের কাছে দেখাতে পারলাম না, তো তখন তোমাদেরকে বলেছিলাম তো যে শরীরটা কেরম হচ্ছে, এখনো হচ্ছে যতক্ষণ না ফ্রেশ হবো। তো এই মাত্র আমি বাড়িতে ঢুকলাম, এখন বাজে প্রায় রাত 8টা, তো সেই জন্য আর ভিডিওটা বেশি বড় করবো না, ভাবলাম ভিডিওটা তো শেষ করা হয়নি। তো বাড়িতে চলে এসেছি আমি, আর আমি যেগুলো শপিং করেছিলাম তোমাদেরকে তো বলেছিলাম যে আমি তোমাদের বাড়িতে গিয়ে দেখাবো, কিন্তু এখন একদম শরীর আর নিচ্ছে না, যেহেতু রাস্তাতেই শরীর খারাপ হয়েছিল সেই জন্য আমি আর এখন ভিডিওটা বাড়াতে চাইছি না, শরীর খুব খারাপ হচ্ছে, একটু বিশ্রাম নেবো। আর কী কী কেনাকাটা করেছি সেগুলো তোমাদেরকে আমি অন্য ভিডিওতে দেখাবো, আজকে আর দেখাচ্ছি না, তো তার জন্য সরি তোমাদের আগে থেকে বলে দিচ্ছি। তো যাই হোক, আজকে আর বেশি বকবক করবো না, বেশ মানে কথা বলতেও একটু কষ্ট হচ্ছে, মানে বেশি ভালো কথা বলতেও পারছি না, একটু গলা টলাও ব্যথা হয়েছে, তো আর বেশি বকবক করবো না, অনেকক্ষণ থেকেই বলছি যে বেশি বকবক করবো না, বেশি বকবক করবো না, কিন্তু করেই ফেলছি। তো ঠিক আছে, চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, তো টাটা, গুড নাইট, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ঠিক আছে, গুড নাইট, টাটা।